ডাক্তার বাবু, এমন কোনো ওষুধ দিন কি এবার যেন আমার বৌমার ছেলেই হয়। এক শাশুড়ি ডাক্তারের কাছে গেল আর বলতে লাগলো, ডাক্তার বাবু এমন কোনো ওষুধ দিন যাতে এইবার আমার বৌমার ছেলেই জন্মায়, এর আগেই দুইটি কন্যা আছে, এখন তো ছেলেই দরকার। ডাক্তারবাবু উত্তর দিল, মেডিকেল বিজ্ঞান এমন কোনো ওষুধ এখনও বের করতে পারেনি। শাশুড়ি বলল, তবে কোনো অন্য ডাক্তারের ব্যাপারে বলে দিন। ডাক্তার বলল, আপনি মনে হয় আমার কথা ভালোভাবে শোনেননি, আমি এটি বলিনি যে আমি ওষুধের নাম জানি না, আমি এটি বলেছি যে মেডিকেল সায়েন্স এমন কোনো ওষুধ এখনও বের করেনি। ওই পুত্রবধূর শ্বশুরও সঙ্গেই ছিল, সে বলল, কিন্তু ওই ডাক্তার তো বলেছিল। এবার ডাক্তার কথা কেটে বলল, ও নকল ডাক্তার হবে হয়তো, ওই ধরনের ওষুধ কেবল নকল ডাক্তার বা নকল সাধুরাই দিয়ে থাকে, এরা সবাই ফ্রড হয়ে থাকে। এই কথা শুনে ওই মেয়ের স্বামীও চলে এলো আর বলতে লাগলো, তাহলে কি আমাদের বংশ আর আগে যাবে না? ডাক্তার আশ্চর্য হয়ে বলল, এ বংশ আগে যাওয়া মানে কি বোঝায়? তোমার জেনারেশনের পরের পিঁড়ি তো তোমার বংশকে এগিয়ে নিয়ে যাবে, তো এক্ষেত্রে তোমার কন্যাও উপযুক্ত, তবে তোমার পুত্র সন্তানের কিসের দরকার? এছাড়া আপনি তো এক সাধারণ মানুষ, আপনার বংশের মধ্যে এমন কি আছে যা ছেলে হলেই এগিয়ে নিয়ে যাবে? শ্বশুর বলল, আমি বুঝতে পারছি না। তো ডাক্তার বলতে থাকে, তোতাপাখির একটা বিশেষ প্রজাতি থাকে যেটি কথা বলতে পারে, মেনে নাও কি ওই প্রজাতির শুধুমাত্র একটি তোতা বেঁচে আছে, তাহলে সেটি চিন্তার বিষয় কি এটিও যদি মরে যায় তবে এই প্রজাতি শেষ হয়ে যাবে। আপনি তো অন্যান্য মানুষদের মতো এক সাধারণ মানুষ, তো আপনার মধ্যে কী এমন বিশেষতা আছে যে আপনার এত চিন্তা হচ্ছে আর আপনার বংশ শেষ হয়ে যাচ্ছে? এছাড়া আপনার কী এমন বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে? এই কথা শুনে শ্বশুর বলল, ডাক্তারবাবু কেউ নাম নেওয়ার জন্যও তো থাকা দরকার। এবার ডাক্তার ওই শ্বশুরকে প্রশ্ন করে, আচ্ছা আপনি বলুন তো, আপনার দাদুর দাদু কে ছিল? ওই ব্যক্তির কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। এবার ডাক্তার বলল, আমি জানি আপনি আপনার দাদুর ওপরের কোনো পূর্বজদের নাম বলতে পারবেন না, যেমনভাবে আপনার চিন্তা হচ্ছে কি আপনার নাম নেওয়ার জন্য কেউ দরকার, ঠিক তেমনিভাবে আপনার পূর্বজদেরও এই চিন্তা হয়তো হতো, তবুও আপনি আপনার পূর্বজদের নাম জানেন না, ঠিক এমনভাবে যখন তুমি মরে যাবে তখন তোমার নাম কেউ নিল কিংবা না নিল এতে তোমার কী প্রভাব পড়বে, কিন্তু যদি তুমি চাও যে তোমার মৃত্যুর পরও লোকে তোমাকে মনে রাখে, তো তবে তুমি এমন কিছু কাজ করে যাও যাতে তোমার মৃত্যুর পরও লোক তোমাকে মনে রাখতে পারে, কোনো পুণ্য কাজ অথবা সমাজের কল্যাণের কাজ করুন। আপনি কেন আপনার নাতির ওপর নির্ভর করে আছেন যে সেই আপনার নাম উঁচু করবে? এমনভাবে ধরলে তো আপনার পূর্বজরাও আপনার ওপর অনেক আশা করে আছে, ওই তাদের জন্য আপনি কী এমন করেছেন যে কাজ আপনার নাতি করতে পারবে সেই কাজ আপনার নাতনিও করতে পারবে? আজও এমন অনেক পিতা আছে যাদের পরিচয় তাদের কন্যার ওপরে নির্ভর করে, তাছাড়া কত কন্যা আছে যারা তাদের পিতামাতার নাম উঁচু করে রেখেছে। এই জন্য ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য খোঁজা ছেড়ে দিন, একটি ছেলেকে শিক্ষিত করলে শুধু একটি ছেলেই শিক্ষিত হবে, কিন্তু যদি একটি মেয়েকে শিক্ষিত করা হয় তবে তার পুরো পরিবার শিক্ষিত হবে, এ কথা সবসময় মাথায় রাখবেন। ওই ডাক্তারের কথা শুনে ওই শ্বশুর শাশুড়ি আর স্বামীর ভুল ভেঙে গেল আর ওরা চুপচাপ ওখান থেকে ফিরে গেল। আজ সমাজে এইরকম ছোট মানসিকতার লোক আছে যারা ছেলে আর মেয়ের মধ্যে তফাৎ খোঁজে, তারা কন্যার পিতামাতাকে বলতে থাকে, আপনার কি ছেলে নেই? এমন ভাব দেখায় যেন ছেলে না হওয়াটা কোনো পাপ হয়ে গেছে। সমাজ এমন ছোট ভাবনার বিচার রাখা মানুষদের পরিবর্তন করা খুব দরকার। কাহিনীটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।